বরিশালের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং করছে ছাত্ররা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করছেন ছাত্ররা, মনিটরিং করছেন বাজার, কি অবস্থা দেখেছেন আপনি? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, একটা বিষয় প্রায় নিশ্চিত যে শিক্ষার্থীরা বসে অনেক ছোট, হ্যাঁ, কিন্তু ওরা আস্থা অর্জন করেছে। যেমন যে যে সিস্টেম ডেভেলপ করা সম্ভব হয়নি ট্রাফিকে, বরিশালে ওরা কিন্তু সেটা পেরেছে। ওদের কাছ থেকে জবাব দিয়ে যেতে হচ্ছে এবং সবাই জানে যে কোনো অহেতুক এক্সকিউজ এখানে পাওয়া যাবে না। আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের সদর রোডের গির্জা মহল্লা এলাকাটিতে। সেখানে যেটি দেখা যাচ্ছে যে শিক্ষার্থী যারা রয়েছে এরা কিন্তু সেই সকাল থেকে, সকাল 8টা থেকে আমরা যদি দেখি, রাত 8টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত এরা কিন্তু এইখানে এই সদরটি দাঁড়িয়ে থাকে। আপনি দেখছেন যে বিভিন্ন পোশাকে বিএনসিসি, রোভার স্কাউট এবং অন্যান্য যে স্কুল প্রাতিষ্ঠানিক যেই ডিসিপ্লিন কমিটিগুলো রয়েছে বা এই ডিসিপ্লিন গ্রুপগুলো রয়েছে, সেখান থেকে ওরা এসে রয়েছে সরাসরি স্কুল থেকে, সরাসরি কলেজ থেকে। এমন অনেক শিক্ষার্থীকে আমরা পাচ্ছি যাদের কিন্তু ম্যাট্রিক পরীক্ষা, যেটি এসএসসি পরীক্ষা, সেটি এখন ঝুলন্ত অবস্থা আছে, যে কোনো সময় হবে, কিন্তু তারা এখানে এসে সময় দিচ্ছে, বৃষ্টিতে ভিজে সময় দিচ্ছে, এরা বাজার মনিটরিং করছে। মেডিকেল কলেজে যে সিস্টেম এখন পর্যন্ত কোনো প্রশাসন ফিরিয়ে আনতে পারেনি, ওরা কিন্তু দুইটা ভিজিটে সেটা ফিরিয়ে আনার অনেকাংশে ফিরিয়ে এনেছে। তো সার্বিকভাবে ওরা যেটি করছে সেটি কিন্তু আস্থা অর্জন করেছে, ওদের সততা। বরিশালে শিক্ষার্থীদের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।